আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজকে আমরা রিভিউ করব এই ঈদে মুক্তি পাওয়া সিনেমা সুরঙ্গ। আগেই বলে রাখছি, এই সিনেমাটি যেহেতু এখনও প্রেক্ষাগৃহ ছাড়া অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পায়নি, তাই সিনেমার ট্রেইলার, টিজার এবং ইউটিউবে মুক্তিপ্রাপ্ত গান ছাড়া অন্য কোনো ভিডিও ক্লিপ এই ভিডিওতে নেই। এই ভিডিওটি মূলত রিভিউ ভিডিও, তাই শেষের দিকে কিছু স্পয়লার আছে। শুরুতে যদি এই সিনেমাকে রেটিং দিতে হয় তাহলে আমি দেব 10/9। পুরো সিনেমা জুড়ে আফরান নিশো, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিমদের দুর্দান্ত অভিনয় প্রত্যেকটা চরিত্রকে দর্শকদের কাছে নিয়ে আসবে। যেন সিনেমাটির সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা আলাদা করে বলতেই হয়। বিশেষ করে যখন সুরঙ্গের ভেতরের সিনগুলো দেখানো হচ্ছিল, তখন ক্যামেরার কাজ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলে পুরো অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করেছিল। এই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এই সিনেমাটার কোনো কিছুই আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হবে না। এমনকি প্রথম হাফে তমা মির্জার আচরণ দেখার পর দ্বিতীয় হাফের শুরুতে নুসরাত ফারিয়ার ও টাকা তুই আমার কলিজা আর জান আইটেম সংটাকেও অত্যন্ত যৌক্তিক মনে হবে। শহীদুজ্জামান সেলিমের 65-35 টোনে চাটগাইয়া ভাষার জোকসগুলো থ্রিলিং মোমেন্টে আপনাকে হাসাবে। আর শেষ পর্যন্ত সিনেমাটিতে যে স্যাটিসফাইং এন্ডিং হয়, ট্রাস্ট মি, এর চেয়ে সুন্দর এন্ডিং আর কিছু হতে পারে না। আমি যেই শোতে দেখতে গিয়েছিলাম সেখানে মানুষ একদম হাততালি দিয়ে সিটি বাজিয়ে সিনেমা শেষ করে বাড়ি গিয়েছিল। অভিনয়ের ব্যাপারে যদি বলতেই হয়, আফরান নিশো তো এমনিতেই বস। এই সিনেমাতে তার চরিত্রটি প্রথম হাফে ছিল একজন সহজ সরল বোকা প্রেমিকের, আর দ্বিতীয় হাফে সে করে ফেলে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। এই যে একজন সহজ সরল গ্রামের একটা ছেলে কিভাবে দেশের সবচেয়ে বড় ক্রাইম একা একাই করে ফেললো, ক্যারেক্টারের এই মেজর ট্রানজিশনটা আড়াই ঘন্টার একটা সিনেমাতে যেভাবে পরিচালক দেখিয়েছেন তাকে হ্যাটস অফ। আর সিনেমার নায়িকার প্রসঙ্গে বলতে গেলে, তমা মির্জা তার চরিত্রে এত সুন্দরভাবে ঢুকে গিয়েছিলেন যে আপনার মনে সত্যিই এক পর্যায়ে তার প্রতি ঘৃণা ধরে যাবে। নর্মাল সিনেমায় মানুষ ভিলেনের পতন দেখে শান্তি পায়, আর সুরঙ্গতে নায়িকার পতন দেখে মানুষ সিটি বাজায়, আর এখানেই ছিল তমা মির্জার সাফল্য। অনেকে বলছেন সিনেমার স্টোরি নাকি বিদেশি কোনো একটা মুভির কাহিনী থেকে নেওয়া হয়েছে, কথাটা সম্পূর্ণ ভুল। সিনেমাতে যে ঘটনাটি দেখানো হয়েছে, অর্থাৎ সুরঙ্গ খুঁড়ে ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি, এটা কিন্তু আমাদের বাংলাদেশের সত্যিকারের একটা ঘটনা। 2014 সালে এভাবে মাটি খুঁড়ে প্রায় 16.5 কোটি টাকা চুরি হয়েছিল। আর সত্যি বলতে সুরঙ্গ সিনেমাতে এই সুরঙ্গ খোঁড়ার কাহিনীটা কিন্তু কাহিনীর জাস্ট একটা অংশ, মূল কাহিনী কিন্তু আফরান নিশোর ক্রিমিনাল হবার গল্পটা। কোন ঘটনার জন্য সে অপরাধ করলো আর অপরাধ হবার পরে আবার কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসলো, এটাই হলো সিনেমার মূল কাহিনী। কোনো মারামারি কাটাকাটি ছাড়াও যে অ্যাকশন সিনেমা হয় সেটা কিন্তু সুরঙ্গ দেখিয়ে দিয়ে গেছে। আর গানের কথা বলতে গেলে সিনেমার গা ছুঁয়ে বলো গানটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। স্টোরি ট্রানজিশনের বিভিন্ন পর্যায়ে এই গানটার বিভিন্ন টিউন্ড ভার্সন থিম হিসেবে ইউজ করায় লিটারেলি আমার গা শিউরে উঠেছিল কয়েকবার। এই ফিলিংসটা হলে গিয়ে মুভি না দেখলে হবে না, তাই সবাইকে অনুরোধ করব, আবারও বেশ কিছুদিন পরে যেহেতু একটা ভালো সিনেমা মুক্তি পেল হলে, তাই আসুন আমরা সবাই দলে দলে সুরঙ্গ সিনেমাটা দেখতে যাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। যারা যারা সুরঙ্গ সিনেমা দেখে ফেলেছেন কমেন্ট করে জানান সিনেমাটা কেমন লেগেছে, আর যারা দেখেননি তারা অবশ্যই দ্রুত সিনেমাটা দেখে ফেলুন, নাহলে কিন্তু একজন সিনেমা লাভার হিসাবে বড় ধরনের কিছু মিস করতে যাচ্ছেন আপনারা। সবাই ভালো থাকবেন, বিদায়।